আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বেন জনসন রোড। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পোস্ট অফিস, এই বেন জনসন রোডের পোস্ট অফিসে আজকে ঠিক 4টার দিকে একটি ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়েছে এবং এটি গান পয়েন্টে ডাকাতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে তাৎক্ষণিকভাবে আসি এবং পুলিশ কিন্তু এই পুরো এলাকাটিকে ঘিরে রাখে এবং আমরা যেটা শুনতে পেরেছি যে এই পোস্ট অফিসে মানিগ্রাম থেকে শুরু করে অনেকেই কিন্তু বেনিফিটের টাকা তোলা, তারপর জমা দেওয়া, এর পাশাপাশি মানি ট্রান্সফারের যে টাকা সেটারও কিন্তু অনেকে ট্রানজ্যাকশন করে। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে শুরু করে হাই স্ট্রিটের অনেক ব্যাংকের ট্রানজ্যাকশন কিন্তু এই ব্যাংকের মানে পোস্ট অফিসের মাধ্যমে হয় এবং এখানে ঠিক দিনে দুপুরে ঠিক 4টার সময় আপনারা জানেন যে প্রচণ্ড বিজি থাকে, ব্যস্ত থাকে এলাকা। বেন জনসন রোড মূলত আসলে বাংলাদেশিদের একটি অন্যতম মানে বসবাসের এলাকা এবং এর আশপাশের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আসলে বাংলাদেশিদের তারাই নিয়ন্ত্রণ করেন এবং এর মধ্যে এই যে ঘটনাটি ঘটেছে এটি আতঙ্ক তৈরি করেছে স্থানীয় অধিবাসীদের। এখানে প্রায়ই কিন্তু নানান ধরনের ঘটনা ঘটে। বেন জনসন রোডের পোস্ট অফিসের পাশের যেই চাইনিজ টেকওয়ে সেখানে এটির নাম হচ্ছে কারু, এখানেও কিন্তু গত 2 মাস আগে একটি স্টেবিংয়ের ঘটনা ঘটেছে এবং যেখানে একটি বাংলাদেশি ছাত্র আরেক বাংলাদেশি ছাত্রকে যে টিনেজার তারা একজন আরেকজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে এবং এই যে দিনে দুপুরে এই পোস্ট অফিসে গান পয়েন্টে মানে পিস্তল দিয়ে যে ডাকাতিটি সংঘটিত হয়েছে এটি নিয়ে পুলিশ আশেপাশে সব CCTV আমরা দেখতে পাচ্ছি যে তারা খতিয়ে দেখছে, আশপাশের যে দোকানগুলো সেগুলোর CCTV তারা নিচ্ছে এবং আশপাশের অনেক মানুষের বক্তব্য তারা নিচ্ছে। পুলিশ এই মুহূর্তে তদন্তের স্বার্থে আসলে কিছু বলছে না। স্থানীয় অধিবাসী অনেকেই এখানে জড়ো হয়েছেন, তাদের সাথে কথা বলে ঘটনার যে বিবরণটা আমরা পেয়েছি সেটুকুই আমরা আপনাদেরকে বললাম। পুলিশ পরবর্তীতে যে স্টেটমেন্ট দিবে সেই স্টেটমেন্ট আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এছাড়াও টাওয়ার হ্যান্ড কাউন্সিলের কমিউনিটি সেফটির দায়িত্বে রয়েছেন কাউন্সিলর ওহিদ আহমেদ থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলরও এখানে এসেছেন, তাদের সাথেও আমরা কথা বলে বিস্তারিত জানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।